নমস্কার বন্ধুরা, কাবেজ রাইতে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো পামফ্রেড মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব সাদা মাটা, খুব সিম্পল, ঘরোয়া পদ্ধতিতে অনেক রকমভাবে হয় পামফ্রেড মাছের রেসিপি, বাট আমি যেটা করছি খুব সিম্পল পদ্ধতিতে। তো চলো দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি আজকে পামফ্রেড মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে জলে রেখেছি। আর এখানে বেশি আলু না, দুটো আলু নিয়েছি। আর আলু ভাজার থেকে একটু মোটা করে আলু কেটেছি। আর মশলায় নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কোনো তেমন মশলা লাগছে না, সাধারণ, খুব সাধারণই মশলা। এবারে কড়াইতে তেল গরম বসিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না, হালকা করে ভেজে দিতে হবে। ওই কড়াতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিতে হবে। এবার আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপরে আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দেব। দিয়ে আবার খানিকক্ষণ একটু কষে নিতে হবে। তার সাথে নুন অ্যাড করে দিলাম, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মশলা লাগার সবই অ্যাড করে দেওয়া হয়েছে, আর কোনো মশলার প্রয়োজন নেই। এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে না মশলাটা গায়ে লেগে যায় কড়াইতে। তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতন কতটা গ্রেভি চান সেই অনুপাতে জল দিয়ে দেবেন। এবারেও একটু ঢাকা দিয়ে 5-10 মিনিট হতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঝোলে দিয়ে দিতে হবে। এরপর আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই রেডি। তো বন্ধুরা দেখতে পারলে খুব চটজলদি আর খুব তাড়াতাড়ি হয়ে গেল রেসিপিটা। খুব একটা ঝামেলা নেই, খুব বেশি কিছু মশলাপাতি নয়, সিম্পলভাবে পামফ্রেড মাছের রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। একদম আলু মানে ছাড়াও করা যায়, কিন্তু আমি আজকে আলু দিয়ে করলাম। তার কারণ হচ্ছে আমি অন্য কোনো তরকারি কিছু করবো না, তাই আলুটা দিয়ে দিলাম যাতে খেতে সুবিধা হয়। এছাড়া যদি এটা আলু ছাড়াও করতাম তাতেও ভালো লাগতো, বাট এইরকমভাবে আলু দিয়ে আর বেশি আলুও লাগলো না। এই অল্প আলুতেই একটু পাতলা পাতলা করে যেহেতু কাটা হয়েছে তাই হয়ে গেল, আর সত্যি খেতে খুব দুর্দান্ত হয়। আর মনে রাখবেন অবশ্যই, আমি বলেছি এখানে রান্না করার সময়, তাও আবার বলে দিচ্ছি, পামফ্রেড মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, কারণ এই জাতীয় মাছকে একটু হালকা ভেজে রান্না করলে বেশি টেস্টটা মানে আরও বেশি এনহ্যান্স হয়, এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই রেসিপিটাকে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চলে আসুন, মানে আমাদের পরিবারে বন্ধু হয়ে যান। আপনাদের অপেক্ষায় থাকলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।